সেবা মাস চলছে। ষষ্ঠ দিনে কর অফিসের চিত্র জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সহকর্মী মাঝার মাহবুব এবং ময়মনসিংহ কর কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতেই যাব মাঝারের কাছে। মাঝার, রিটার্ন জমা দিতে আজ আয়করদাতার ভিড় কেমন দেখছেন জানাবেন। মৃত্যু আয়কর সেবা মাসের ষষ্ঠ দিন এবং কার্যদিবসের চতুর্থ দিনে আছি কর অঞ্চল এক। আমার পেছনে যেই ঢিলে ঢালা অবস্থা রয়েছে, মূলত মাসের শুরুর দিকে কিন্তু সব কর অঞ্চলগুলোতেই এরকম ঢিলে ঢালাভাবেই রিটার্ন দাতারা আসেন এবং রিটার্ন জমা করেন। প্রত্যেকটা ঢাকা শহরের যেই রাজধানীর 15টি কর অঞ্চলগুলো থেকে কিন্তু মাসের শুরুতে এরকমই অবস্থা। তবে দিন বাড়ার সঙ্গে রিটার্নদাতার সংখ্যাও বাড়ছে এমনটাই কিন্তু কর অঞ্চলগুলো আমাদেরকে জানাচ্ছেন। শুরুতে অর্থাৎ প্রথম দিনে যেখানে 300-400 রিটার্ন জমা পড়তো, সেখানে কিন্তু এখন বেড়ে 600-700 মতো হয়েছে। তবে কর অঞ্চল এক থেকে আমরা এমনটা জানতে পেরেছি যে এই কর অঞ্চলের অধীনে মূলত কিছু ব্যবসায়ী, কিছু সরকারি চাকরিজীবী এবং অপরদিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার কিছু সাধারণ করদাতা তারাই মূলত এখানে রিটার্ন দাখিল করেন। তবে এইখানে মূলত গড় রিটার্নের সংখ্যা 1,500 বা তার কিছু বেশি ছাড়িয়েছে আজ পর্যন্ত। গতকাল পর্যন্ত ছিল 1,000-এর উপরে। তবে আমরা যেমনটা দেখেছি যে বিভিন্ন কর অঞ্চলে, যেখানে মূলত কিছু জায়গাতে চাকরিজীবী, কিছু কিছু অঞ্চলে শুধু ব্যবসায়ী, আবার সাধারণ মানুষ যেখানে, তবে চাকরিজীবীর বা বেতনভোগী যারা রয়েছেন তাদের রিটার্ন দেওয়ার যেই পরিমাণ সেটি কিন্তু বেশি। অর্থাৎ সরকারি চাকরিজীবী কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিরত রয়েছেন তারাই মূলত তাদের যে রিটার্নের পরিচ্ছন্নতা সেটি কিন্তু মাসের শুরুতেই যে প্রাপ্তি স্বীকার সেটি নিয়ে যাওয়ার একটা তাগিদ তাদের মধ্যে রয়েছে। কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে যে তারা তাদের প্রাপ্তি স্বীকারটা ব্যবহার করবেন সেই জায়গা থেকে তারা মাসের শুরুতেই সেই যেমনটি কর অঞ্চলগুলোর কর কমিশনাররা যেমনটি বলছেন যে আসলে যদি 30 নভেম্বরের মধ্যে, অর্থাৎ নভেম্বর মাসের হাতে যে কয়দিন সময় আছে এর মধ্যে যদি তারা রিটার্ন দাখিল না করেন তবে পরবর্তীতে যেই ধরনের কর রেয়াত বা কাটছাটের সুযোগ থাকছে সেটিও কিন্তু দিকে যেই নভেম্বরের পর যে জরিমানা গুনতে হবে সেই জায়গা থেকে তারা বারবার তাগিদ দিচ্ছেন যে মাসের শেষে না এসে, অর্থাৎ মাসের শুরুর দিকেই যেন করদাতারা রিটার্ন দাখিল করতে আসেন। মৃত মাঝা জানাচ্ছিলেন যে রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা, তবে সে সংখ্যা খুবই কম। এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই, দুঃখিত ময়মনসিংহে যেতে চাই হারুনের কাছে। হারুন, আপনার ওখানে ভিড় কেমন দেখছেন এবং করদাতাদের রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে উৎসাহ দিতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। সারা দেশে যে আয়কর রিটার্ন দাখিলের যে কার্যক্রম চলছে, বিশেষ করে যে তত্ত্বসেবা মাস, আয়কর তত্ত্বসেবা মাস যেটি নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটির অংশ হিসেবে কিন্তু ময়মনসিংহেও এটি বেশ সাড়ম্বরভাবেই এই তত্ত্বসেবা মাস আয়কর অফিসের উদ্যোগে এখানে পালিত হচ্ছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই যে বুথ করা হয়েছে আয়কর রিটার্ন দাখিল করার জন্য, সেই বুথগুলোতে কিন্তু মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ শুরুর দিকে কিছুটা কম থাকলেও কিন্তু এখন সময় যতই যাচ্ছে বা দিন যতই যাচ্ছে ততই কিন্তু রিটার্ন দাখিলকারীদের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। আমরা যদি একটু ময়মনসিংহের তথ্য আপনাদের জানাই যে আজকে পর্যন্ত প্রায় 1,100 জন ব্যক্তি যারা রিটার্ন দাখিল করেছেন আমরা আয়কর অফিসের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি। এবং এই ময়মনসিংহ আয়কর অঞ্চলের নিবন্ধনকারী টিন গ্রহিতার সংখ্যা 4,61,000 এবং গত বছর 1,56,000 রিটার্ন দাখিল করেছিলেন এর বিপরীতে। তবে এবছর কিন্তু আয়কর অফিস আশা করছে যে রিটার্ন দাখিলের পরিমাণ অনেক বাড়বে, বিশেষ করে সরকারের যে কিছু নির্দেশনা রয়েছে, যেমন সরকারের সব গণকর্মচারী সবাইকেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে, যার কারণে কিন্তু এটি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সরকারি 43টি সেবা গ্রহণের জন্য কিন্তু আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, যার কারণেও কিন্তু এবছর অন্যান্য বছরের চেয়ে আয়কর রিটার্ন দাখিলকারীদের সংখ্যা বাড়বে বলে আশা করছেন। এবং আমি আরেকটি পরিসংখ্যান যদি জানাই, গত অর্থ বছরে এই কর অঞ্চল ময়মনসিংহে প্রায় 920 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল আয়কর রিটার্ন এবং উৎসে কর থেকে। তো এবছর এটি আরও বাড়তে পারে। এবং আমরা কর অফিস থেকে যেটি জানতে পেরেছি যে ময়মনসিংহে কর অঞ্চলে এবার 1,100 কোটি টাকা লক্ষ্যমাত্রা রয়েছে
রাজস্ব আদায়ের এবং সেটি তারা আদায় করতে সক্ষম হবেন বলে এখানকার যারা কর্মকর্তা তারা জানিয়েছেন। তো আমি আরেকটু যদি বলি যে এই ময়মনসিংহ কর কার্যালয়ের কর কমিশনারের কার্যালয়ে যে তত্ত্বসেবা মাস চলছে এখানে বেশ কয়েকটি বুথ করা হয়েছে এবং সেই বুথ থেকে কিন্তু যারা রিটার্ন দাখিল করতে আসছেন তাদেরকে কিন্তু সহায়তা করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংকের একটি বুথও রয়েছে যেখানে যারা রিটার্ন দাখিল করতে চান তারা এখানেই কিন্তু ব্যাংকের যে টাকা জমা দেওয়ার কার্যক্রম সেটি তারা এখানে করতে পারছেন, যার কারণে কিন্তু এখানে একটি সুন্দর পরিবেশ থাকার কারণে যারা রিটার্ন দাখিলকারী তারা কোনো রকম হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে তাদের যে আয়কর রিটার্ন সেটি প্রদান করতে পারছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ময়মনসিংহের কর অঞ্চল ময়মনসিংহের যিনি কর কমিশনার তিনি প্রত্যেকটি বুথ পরিদর্শন করেছেন এবং যারা কর দিতে এসেছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন। তো সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশেই আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম চলছে। মিতু, চলছে কর তথ্য সেবা মাস, করদাতাদের রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।